বন্ধুরা, গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বিএনপির বৈঠক, কিন্তু কেন বন্ধুরা, চলুন আজকে বিস্তারিত তথ্য জানবো। বন্ধুরা, সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি। বৈঠকে উভয় দল সরকারের পতন আন্দোলন কর্মনীতিতে সকল বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। সোমবার বিকেল 5:30টায় বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনুষ্ঠিত ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, কর্নেল অফিসার মোহাম্মদ মশিউজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, সাদ্দাম হোসেন, আবুল হাসান, কালাম আজাদ, আরিফুর রহমান সহ প্রমুখ। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ। বৈঠকে পরবর্তীতে গণপরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, আমরা চলমান একমত এবং ঐক্যমত আগামীকাল 12 জুলাই এক দফা কর্মসূচি যাচ্ছি। আমরা গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার নেতৃত্বে আমরা মাঠে থাকব ইনশাআল্লাহ। ফারুক হাসান বলেন, আমাদের দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের শেখ হাসিনা পদত্যাগ, এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং বাংলাদেশের পাসপোর্টের পূর্বে ন্যায় অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি বহাল। ইসরায়েলের সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত হলে রাষ্ট্রীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী 12 জুলাই এক দফা কর্মসূচি গণ অধিকার পরিষদ ও বিএনপির একমত দলগত নির্বিশেষ সকল মানুষ আমরা এক দফা দাবি আমন্ত্রণ জানাই। এই মুহূর্তে সরকার পতনই আমাদের একমাত্র লক্ষ্য। বন্ধুরা, এদিকে গণ অধিকার পরিষদের নেতা নির্বাচন হচ্ছেন যারা যারা। বন্ধুরা, ভোট গ্রহণ আজকে 10:00 থেকে শুরু হয় এবং 5:00 পর্যন্ত চলে। নির্বাহী পরিষদের সভাপতি হতে চান 3 জন, তবে অলিখিতভাবেই নির্বাচিত হয়ে আছেন নুরুল হক নুরু। একই চিত্র সাধারণ সম্পাদক পদে নুরের বিশ্বস্ত আরেক রাজনৈতিকবিদ মোহাম্মদ রাশেদ খান হতে পারেন সাধারণ সম্পাদক। তবে বিভিন্ন আলোচনায় এগিয়ে রয়েছেন বিপ্লব কুমার পোদ্দারের নামও। সংগঠনের ঘনিষ্ঠ সূত্র বলছেন, রাশেদ খান এবং বিপ্লব কুমার পোদ্দার থেকেই সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। তবে সমীকরণে বেশ এগিয়ে বিপ্লব কুমার পোদ্দারের নাম। এই পদে অন্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুবুর রহমান, জিল্লু খান এবং হাসান আল মাহমুদ। হাসান আল মাহমুদ নুরের হকের নুরের আয়োজন করা সম্মেলনে বিরোধিতা করে আসলেও কাউন্সিলরের আগের রাতে মিশে যান নুরুর অনুসারীদের সাথে, এমনকি নির্বাচন করেছেন সাধারণ সম্পাদক পদে। তবে হাসান আল মামুনের এই অংশগ্রহণকে ব্ল্যাকমেইলিং বলে সে রেজা কিবরিয়া অংশ। তবে তা নাকচ করে নির্বাচন অংশ নেওয়াকে রাজনৈতিক ঐক্যতার চিত্র বলছে নুরের অংশ। এই বিষয়ে মুঠোফোনে হাসান আল মামুনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে উচ্চতর পরিষদের জন্য নির্বাচিত হবেন 8 জন, এই 8 পদের বিপরীত নির্বাচনে অংশ নিয়েছেন 18 জন। আজ সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল জানা যাবে কারা দায়িত্ব নিচ্ছে গণ অধিকার পরিষদের।